সো হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। ভিউয়ার্স, আপনারা চাইলে আপনাদের ফটোগুলোকে খুব সহজে এরকমভাবে এডিট করে নিতে পারেন। এই জন্য আপনাদের কাছে অনুরোধ করতেছি, আজকের ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখবেন, তাহলে আপনারাও এরকম ফটো এডিট করে নিতে পারবেন খুব সহজে। চলুন ভিউয়ার্স, ভিডিওটি শুরু করা যাক। এরকমভাবে ফটো এডিট করার জন্য দরকার হবে স্ন্যাপচ্যাট অ্যাপসের। অ্যাপসটি আপনারা গুগল প্লে স্টোর থেকে খুব সহজে ডাউনলোড করে নিতে পারেন। এরপরে অ্যাপসটি ওপেন করে নিলাম। ওপেন করার পরে এখান থেকে এই প্লাস অপশনে ক্লিক করে নিলাম। নেওয়ার পরে এখন সরাসরি গ্যালারিটা ওপেন হয়ে গেছে। এরপরে গ্যালারি থেকে যে ইমেজটি এডিট করবো ইমেজটি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে নিচ থেকে টুলস অপশন দেখতে পাচ্ছেন, এই টুলস অপশনে একটা ক্লিক করে নিতে হবে। নিচ থেকে টুলস অপশনে একটা ক্লিক করে নিলাম। নেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন এই সিলেক্টিভস অপশন, এখান থেকে এই সিলেক্টিভস অপশনে একটা ক্লিক করে নিতে হবে। এই সিলেক্টিভস অপশনে একটা ক্লিক করে নিলাম। নেওয়ার পরে এখান থেকে নিচ থেকে এই প্লাস অপশনটা আমরা ফেসের উপরের অংশে রাখছি। রাখার পরে এখান থেকে হালকা একটু স্ক্রল করে কমিয়ে নিচ্ছি, কতটা রাখবো সে অনুযায়ী। এরপর ব্রাইটনেসটা এখান থেকে বাড়িয়ে নিচ্ছি, ব্রাইটনেসটা এখান থেকে কিছুটা বাড়িয়ে নেওয়ার পরে এরপরে এই ফেসটা থেকে 46% কিছুটা কমিয়ে নেব। এরপরে এখান থেকে 46% গেলাম। যাওয়ার পরে এখান থেকে 46% কিছুটা কমিয়ে নিচ্ছি। কমিয়ে নেওয়ার পরে এরপরে নিচ থেকে টিকমার্ক অপশন দেখতে পাচ্ছেন, এই টিকমার্ক অপশনে একটা ক্লিক করতে হবে। টিকমার্ক অপশনে একটা ক্লিক করে নিলাম। নেওয়ার পরে আবারও নিচ থেকে টুলস অপশন দেখতে পাচ্ছেন, টুলস অপশনে আবারও একটা ক্লিক করে নিচ্ছি। এরপর উপরে দেখতে পাচ্ছেন ডিটেলস অপশন, এখান থেকে এই ডিটেলস অপশনটাতে একটা ক্লিক করে নিতে হবে। এখান থেকে এই ডিটেলস অপশনটাতে একটা ক্লিক করে নিলাম। নেওয়ার পরে এখান থেকে স্ট্যাটাস আর কিছুটা মাইনাস করে নিচ্ছি, এখান থেকে কিছুটা মাইনাস করে নেওয়ার পরে এখান থেকে নিচে ক্লিক করে শার্পিংটা আমরা 100 করে নিচ্ছি। শার্পিংটা 100 করে নেওয়ার পরে নিচ থেকে টিকমার্ক অপশনে একটা ক্লিক করে নিচ্ছি। টিকমার্ক অপশনে একটা ক্লিক করার পরে আবারও নিচ থেকে টুলস অপশন দেখতে পাচ্ছেন, এই টুলস অপশনে আবারও একটা ক্লিক করে নিতে হবে। নিচ থেকে টুলস অপশনে একটা ক্লিক করে নিচ্ছি। নেওয়ার পরে হালকা একটু নিচে স্ক্রল করার পরে এখানে দেখতে পাচ্ছেন পোর্ট্রেট অপশন, এখান থেকে এই পোর্ট্রেট অপশনটাতে একটা ক্লিক করে নিচ্ছি। পোর্ট্রেট অপশনটাতে ক্লিক করার পরে এখান থেকে স্মুথ টু অপশনটা সিলেক্ট করা আছে। সিলেক্ট করার পরে স্কিন স্মুথিং এটা 17 আছে, প্লাস 17 এটা আমরা এখান থেকে যেরকম আছে সেই রকমই রাখলাম। রাখার পরে আই ক্লারিটি অপশন, এখান থেকে আই ক্লারিটি অপশনটা হালকা একটু বাড়িয়ে নিচ্ছি। হালকা একটু বাড়িয়ে নেওয়ার পরে নিচ থেকে টিকমার্ক অপশন দেখতে পাচ্ছেন, এই টিকমার্ক অপশনে একটা ক্লিক করে নিলাম। এরপরে এখন আমরা ফটোটাকে খুব সহজে গ্যালারিতে সেভ করে নিতে পারি। এর জন্য নিচে এক্সপোর্ট অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে এক্সপোর্টে ক্লিক করলাম। করার পরে এখানে সেভ অপশন দেখতে পাচ্ছেন, সেভে ক্লিক করে ফটোটাকে আমরা গ্যালারিতে সেভ করে নিলাম। ভিউয়ার্স, আশা করি ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক দিতে পারেন, আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।